ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজের সাথে যৌথভাবে ব্যাট উৎপাদনে যাচ্ছেন ব্যাট ডক্টর নামে পরিচিত রাজশাহীর এইচ এম আফতাব শাহীন। তিনজনের নামের আদ্যাক্ষর দিয়ে গঠিত এমকেএস স্পোর্টস নামে উৎপাদিত ব্যাট বাজারজাতকরণ করবেন তারা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। উইলো গাছের কাঠ দিয়ে নির্মিত হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলার ব্যাট, আর হ্যান্ডেল তৈরি হয় সিঙ্গাপুরের কেন দিয়ে। তবে ভারত পাকিস্তানে তৈরি হয় হোয়াইট উইলো কাঠের টেপ টেনিসের ব্যাট। সারা বিশ্বে ব্যাট উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তান ও ভারত। বিশ্বব্যাপী হাজার কোটির পাশাপাশি বাংলাদেশেও তারা বছরে ব্যবসা করছে শত কোটি টাকার। আমাদের কাছ থেকে অনেক কাজ থেকে ব্যাটের কাজ কাম করে, ওনার কাছ থেকে অনেক বড় বড় প্লেয়ার হয়তো ব্যাট ঠিকঠাক করে নেয়। হ্যাঁ, তো আমরা ব্যাট ম্যানুফ্যাকচারিং ক্লাস ব্যাটের যে সার্ভিসটা উনি যদি দেয়, এটা যদি আমরা করতে পারি, আমার কাছে মনে হয় যে একটা ভালো একটা বিজনেস হবে আশা করি। আমরা যদি এটা ম্যানুফ্যাকচারিং শুরু করি, সো এই টাকাটা আমাদের দেশেই থাকতেছে, উল্টো আমরা বাইরে থেকে আরো অর্ডার পাবো। বাংলাদেশে এখনো ক্রিকেটের কোনো ইকুইপমেন্ট তৈরি হয় না। দেশের সবচেয়ে বড় বাজার টেপ টেনিস ব্যাটের। প্রথম দিকে বছরে 20,000 টেপ টেনিস ব্যাট তৈরির টার্গেট থাকবে এমকেএস স্পোর্টসের, আর টপ গ্রেডের ব্যাট তৈরি করা হবে বছরে 2,000 থেকে 3,000। ক্রমান্বয়ে বল, গ্লাভস ও প্যাড তৈরি কাজ করবে এমকেএস। 20 থেকে কমিউনিকেশন শুরু করলাম ইংল্যান্ডে, যারা উইলো সাপ্লাই করে তাদের সাথে প্রায় প্রতিনিয়ত মেল কমিউনিকেশন করতাম। তাই প্রায় অলমোস্ট 1.5 বছর পর ওরা এগ্রিড হলো যে না, তারা উইলো দিবে। তো আমি প্রথমে ওখান থেকে নিয়ে এসে ব্যাট মেকিং করলাম। খুব ছোটবেলা থেকেই ক্রিকেট অন্তপ্রাণ শাহীন। তখন থেকেই ব্যাটের শেপ ব্যালান্স নিয়ে ভাবতেন, খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাট দেখতেন। গত 23 বছর ধরে ব্যাট নিয়ে গবেষণা করেছেন শাহীন। প্রসেস কী, কাট লাগে, এই জিনিসটা ফাইন্ড আউট করার পর দেন ডিসাইড করছি যে না, এবার আমি ব্যাট ম্যানুফ্যাকচারিংয়ে যাবো। ওই পরিপ্রেক্ষিতেই শুরু। বাংলাদেশের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম সহ দেশ বিদেশের নামি দামি খেলোয়াড় সহ প্রায় দেশের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের 10,000 ব্যাট মেরামত করেছেন, ম্যানুফ্যাকচারিং করেছেন কমপক্ষে 50টি ব্যাট, যেসব ব্যাট দিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা দেশ বিদেশের আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। শান্তকে যে ব্যাটটা দিয়েছিলাম, ওই ব্যাটটা দিয়ে ও প্রথমেই যে ব্যাটটা নিয়েছিল শ্রীলঙ্কার সাথে টেস্ট ও সেঞ্চুরি করছে, তারপরে আবার 50 করছে ব্যাট দিয়ে। তো পরে দেখলাম যে না, ব্যাটের রেসপন্স ভালো। মেড ইন বাংলাদেশ লেখা এমকে স্পোর্টসের ব্যাট বিশ্বব্যাপী রাজত্ব করবে, এমনটাই স্বপ্ন দেখেন ব্যাট ডক্টর শাহীন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।